হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালোই আছি। তো আজকে এসেছি আমরা ঘুরতে। ঘুরতে এসে বন্ধুর সাথে দেখা হলো, আর বন্ধুর সাথে ফ্রিতে থাকতে আসলাম। তো দেখো কিরকম দেখতে জায়গাটা। তো বেসিক্যালি আমি ঘুরতে এসে বন্ধুর সাথে দেখা হয়, আর খেজুর বাগানে ভগৎ সিং এ এসে আমরা থাকি। আমি তো একদম ফ্রিতে থাকছি, বন্ধুর সাথে এসেছি। বন্ধুর সাথে লজ্জা লাগা দরকার। এসেই ফ্রিতে থাকছি, বন্ধু এসছে একটা ট্রেনিং এ। তো বন্ধু এসছে হর্টিকালচার ট্রেনিং এ, আর এখানে এসে আমরা থার্ড ফ্লোরে আছি। এখানে 30টা বেড আছে, যার যেটার মধ্যে মন চাইছে এটার মধ্যে ঘুমাচ্ছে, আর আমিও একটার মধ্যে ঘুমাচ্ছি, ওই কোন একটার মধ্যে। তো অনেকদিন ধরে ব্লগ আসে না, তো ভাবছি ঘুরতেও বার হই না, বের হলে তারপর আমরা ব্লগ করি, কিন্তু ঘোরা হয় না। তো আজকে ঘুরতে এসে এটার মধ্যে থাকছে আমি, এটার মধ্যে আমার বন্ধু থাকছে, আর ও এখন কি জানি লেখাপড়া করছে, জানি না। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বন্ধু যাবে ট্রেনিং এ আর আমি যাবো আমার কলেজে। তারপর আবার সন্ধ্যার সময় আসবো, সন্ধ্যার সময় এসে দেখাবো নাইট ভিউটা এখানে খুব সুন্দর। রানীর পুকুর আছে সাথেই, শ্রীকৃষ্ণ মিশনও আছে এখানে। তো ওই দিকটাতেই থাকছি, খাওয়া দাওয়া একদম ফার্স্ট ক্লাস, আর থাকাটাও ফার্স্ট ক্লাস। তো এই হলো আমাদের রুম, আর এখান থেকে যাব এখন নাগিছড়া। নাগিছড়ার জন্য রওনা হব। ওইখানে আর উপরে কোনো রুম নেই, এইসব বন্ধ। অ্যাকচুয়ালি ভিডিওটা ভালো করে শেষ করতে পারিনি, যতটুকু দেখালাম অতটুকুই, মাঝখানে একটু ভেজাল হয়ে গেছে, আর আমি বাড়ি চলে আসি। ঠিক আছে, এতটুকু অব্দি ভালো করে লাইক করে দিন ভাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।